আসসালামু আলাইকুম আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসির একটি নিয়োগ চলতেছে তো অনেক দিন যাবৎ আপনারা জিজ্ঞেস করতেছেন যে ভাই এটা নিয়ে কিছু কথা বলেন এটার কাজ কি বা এটার পরীক্ষার পদ্ধতি কেমন হবে এই বিষয় দিনে কিছু কথা যদি বলতেন তো আজকে এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো বাই বাইদে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক শুরুতে এই নিয়োগের কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে নিচ্ছি নিয়োগটি হচ্ছে দুশত পদের নেবে দুইশো জন লোক নেবে এবং এই পদের নাম হচ্ছে কাউন্টারম্যান যেটা আমরা হয়তো ইতিমধ্যেই জেনে গিয়েছি এইটা হচ্ছে দুশত জন নেবে আবেদন শুরু হয়েছে গত তেরো তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি তেরো তারিখ থেকে এবং আবেদন করতে পারবেন ফেব্রুয়ারির ছয় তারিখ পর্যন্ত সামনের মাসের ছয় তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আর আবেদনের ফি হচ্ছে একশত পঞ্চাশ টাকা এই হচ্ছে এই নিয়োগের বেসিক তথ্য যারা আবেদন করেন নাই করে নেবেন কারণ আমি সব সময় বলে আবেদন করে নেবেন নিয়োগের শুরুর দিকে শেষ পর্যন্ত অপেক্ষা করবেন না তাহলে অনেক ধরনের প্রবলেম হয় ওয়েল এবার আসুন যে ভাই এই পদের কাজ কি। আমি সবসময় বলে থাকি বিভিন্ন মন্ত্রণালয়ের যে বা দফতরের যে এন্ট্রি লেভেলের যে পদগুলো রয়েছে সেগুলো আসলে ফিক্সড কোনো কাজ বলা যায় না সাধারণত এন্ট্রি লেভেলের পদ বলতে কি আমি আর আগে একদিন বলেছিলাম এন্ট্রি বলতে ধরুন পুলিশের রয়েছে কনস্টেবল এনএসএ রয়েছে ওয়াচার কনস্টেবল মাদকের রয়েছে সিপাহী তারপর হিসেব মহানিয়ন্ত্রকের রয়েছে শার্টার ঠিক তেমনি এই জায়গাও কিন্তু একটা এন্ট্রি লেভেলের পদ হচ্ছে এই কাউন্টারম্যান ওয়েল এবার কাউন্টারম্যানের স্পেসিফিক কাজের কথা যদি বলি এটা তো একদম মোটামুটি নিচের দিকের একটা পদ এটা হচ্ছে কাউন্টারম্যান বলতে কি। এই বিআরটিসিতে আপনি যদি বিআরটিসির অফিসে যদি আপনার পোস্টিং হয় অনেকগুলো সেক্টর রয়েছে এটার ভেতরে কোথাও কোথাও অনেকগুলো কাউন্টার রয়েছে এই বিআরটিসি অনেকেই অনলাইনের মাধ্যমে এই বিআরটিসির টিকিট সংগ্রহ করে তখন এই কাউন্টারম্যান এক ধরনের কাউন্টারম্যানের কাজ থাকে যে অনলাইনের টিকিটগুলো তারা সেল করা আবার এছাড়াও বিআরটিসির অফিসে বিভিন্ন ফি ট্যাক্স এই গাড়িগুলোর পারমিটের টাকা পয়সা এগুলো কিন্তু রসিদ জমা দিতে হয় সেই জায়গাও কিন্তু কাউন্টারম্যানের একটা কাজ রয়েছে কাজগুলো হচ্ছে এই টাকা রিসিভ করা রশিদ ইস্যু করা এভরিথিং এরকম বেশ কিছু কাজ এই কাউন্টারম্যানের মাধ্যমে হয়ে থাকে অর্থাৎ কাউন্টার রিলেটেড এই বিআরটিসির সার্ভিস যে দিয়ে থাকে সেই সার্ভিস যে কাউন্টার রিলেটেড যত কাজ রয়েছে মোটামুটি মোটা তাকে বলা যায় এই কাজগুলি তারা করে থাকে ছোটো ছোট কাজ কিন্তু গুরুত্বপূর্ণ ওয়েল এবার আসুন জিজ্ঞেস করেন যে প্রমোশন হবে কিনা না ডেফিনেটলি হবে যদিও এটা একদম নিচের দিকের কিন্তু বাংলাদেশে এমন কোনো জব নাই আমার জানা মতে সবগুলোতে একটা দুটো প্রমোশন হয় সেটা যত নিচের দিকেই হোক না কেন আর বাংলাদেশ তেল মারার জায়গায় আপনি ঠিকঠাক মতো তেল মারতে পারলে জায়গা মতো না হওয়ার কোনো কারণ নেই এবার শুন থার্ড যে বিষয় যে পরীক্ষার পদ্ধতি পরীক্ষা হবে আপনি লিখিত প্রিলিমিনারি মিলি একটাই পরীক্ষা হবে দেন ভাইবা হবে একটাই পরীক্ষা বলতে বোঝাতে চাচ্ছি যে কিছু এমসি প্রশ্ন দেবে চারটা অপশন দেবে আবার কিছু প্রশ্ন দেবে নৈবৃত্তিক টাইপের যেগুলো কোনো অ্যান্সার থাকবে না অ্যান্সার বলতে আমি বুঝাতে চাচ্ছি কোনো অপশন থাকবে না আপনাকে দিতে হবে তো সব কিছু মিলিয়ে পরীক্ষা একটাই হবে দেন ভাইবা এই হলো কিন্তু পরীক্ষার পদ্ধতি সুতরাং টেনশন করবেন না আবার আরেকটি জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি অনেকে বলবেন এটা লিখিত হয় লিখিত হয় মানে এটাই লিখিত ঠিক আছে আপনি প্রিলিমিনারি এমসি দুটো মিলিয়ে এটার নামে লিখিত সুতরাং এটাই হবে দেন ভাইবা হবে এই হলো পরীক্ষা পদ্ধতি ওয়েল এভারেশন ফোর্থ যে বিষয় কি পড়ব পড়ার কথা যদি বলি প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে কারণ আপনি নতুন বুঝবেন না যেহেতু এন্ট্রি লেভেলের পথ বিগত সালের প্রশ্নগুলো কালেক্ট করবেন বিগত সালের প্রশ্নগুলো যদি চোখ বলান তাহলে দুটো কাজ হবে প্রথমত বিগত সালের প্রশ্ন থেকে ঘুরে ফিরে কিছু প্রশ্ন তারা আপনাকে করবে তাহলে বিগত সালের প্রশ্নগুলো পড়লে কিছু অ্যান্সার এমনি করতে পারবেন দ্বিতীয়ত কি কি প্রশ্ন করে কোথায় থেকে করে এটা বুঝে যাবেন সুতরাং বিগত সালের প্রশ্নগুলো আগে পড়ে শেষ করে ফেলবেন দেন বেসিক যে পড়াশোনা রয়েছে অঙ্ক ইংরেজি ম্যাথ ক্লাস ফাইভের অঙ্ক ক্লাস ফাইভের ইংরেজি যে আইটেম রয়েছে সাধারণ জ্ঞান চলতি সাধারণ জ্ঞান একদম নর্মাল স্বাভাবিক যে পড়াশোনা সেইটাই করবেন আর সব থেকে বড়ো বিষয় যে প্রিভিয়াস বা বিগত সালের প্রশ্নটা পড়লে আপনি একটা ধারণা পেয়ে যাবেন আপনাকে কি কি পড়তে হবে বাই তো এই জায়গায় একটা কথা বলে নিচ্ছি এই যে পরামর্শগুলো আমি অল্পতে বললাম এই বিষয়গুলি কমপ্লিট প্রস্তুতি আপনার দেওয়ার জন্য এবং বিগত সালের প্রচুর প্রশ্ন পাবেন এরকম একটি বই কিন্তু আমরা নিয়ে আসতেছি আগামী কয়েকদিনের ভেতরেই এই যে দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট একটি প্রস্তুতি আপনার হয়ে যাবে এটার মধ্য দিয়ে এটার মধ্যে বিগত সালের প্রশ্ন পাবেন এবং আপনারা যেহেতু নতুন অনেকে বুঝবেন না কি পড়তে হবে না পড়বে যতই আমি আপনাদেরকে বুঝাই কেউ কেউ বুঝবেন কেউ কেউ বুঝবেন না তো সব কিছুর কমপ্লিট একটা প্রস্তুতি হতে পারে এটার মধ্য দিয়ে এটা আপনার টিচার হিসাবে একটা গাইডলাইন দিতে পারে তো এটা আসবে আসলে আমি জানিয়ে দেবো অনেকে কমেন্ট করবেন যে ভাই কবে পাবো কিভাবে অর্ডার করব এই বিষয়গুলো যখন বইটা আসবে আমি সব জানিয়ে দেব শুধু চ্যানেলের নজর রাখবেন তাহলেই হবে এই চলে বিষয় আর এই বিষয়গুলো নিয়ে যদি আরও প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করে রাখুন ইনশাল্লাহ নেক্সট যে কোনো ভিডিওতে কথা বলার চেষ্টা করব আর সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ